একটা সংসারে একজন গৃহিণীর কাজের কোনো শেষ নেই, অনেকগুলো কাজের মধ্যে এই রান্নাটা কিন্তু করতেই হয়। আর এই গরমের মধ্যে রান্না করা তো অনেক কষ্টের, সেজন্য আমি চেষ্টা করি যত বেশি রান্না হোক না কেন একেবারে অল্প সময়ে ঝটপট রান্না করে রান্নাঘর থেকে বের হয়ে যাওয়ার জন্য। পরিস্থিতি বুঝে কাজের ধরন অনুযায়ী আমাদের গৃহিণীদেরকে কাজ করতে হয়। এই যে গরমের মধ্যে আমি কিভাবে ঝটপট রান্না করি সেটাই আজকে শেয়ার করব। তবে আজকে রান্নাগুলো ছিল খুবই সাধারণ, সাধারণ হলেও রান্নাগুলো খুবই মজার। চিংড়ি মাছের কিমা দিয়ে খুব মজার একটা করলা ভাজি করে নিয়েছি, যে ভাজিটা হলে আর কিছুই লাগে না, এক প্লেট ভাত এমনি খাওয়া যায়। তারপরে ডাল আর লাউ দিয়ে একসাথে রান্না করে নিয়েছি। এই তো রাস্তার পরে রান্নাঘরে এসে আমি কিছু কাজ গুছিয়ে নিচ্ছি। ওই যে যেই দিন ডাল রান্না করি প্রথমে আমি ডালটা ভিজিয়ে রাখি। আর আপনারা যারা এ পর্যন্ত দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ মনে করে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ওই যে বললাম ঝটপট রান্না করব, সেজন্য আমি যা রান্না করি সেটা আগে ঠিক করে রাখি, মানে আজকে কি রান্না করব সেটা কিন্তু আগের দিন রাতে আমি ঠিক করে ফেলি। এজন্য আর আমার অসুবিধা হয় না, যা রান্না করব প্রথমেই সেগুলো গুছিয়ে নেই, মাছ ভিজানো থাকলে সেটা ভিজিয়ে নেই, আর ডাল রান্না করলে তো ডাল ভিজিয়ে নেই সেটা দেখিয়ে দিলাম। এখানে আজকে লাউ রান্না করব, খুবই সুন্দর একটা লাউ নিয়ে এসেছে, একেবারে কচি। ভাবলাম ডাল লাউ রান্না করি, অনেকদিন রান্না করা হয় না। এই তো লাউর খোসা ছাড়িয়ে এখন আমি খোসাগুলো খুবই পাতলা করে উঠি তাই এগুলো আর ভাজি করব না। তবে এগুলো দিয়ে আমরা সার তৈরি করে থাকি, মানে জৈব সার। বাসায় যত সবজি ডিম পেঁয়াজ এগুলোর খোসা জমিয়ে কিন্তু আমি গাছের সার বানিয়ে থাকি, সেটা না হয় নেক্সট কোনো ব্লগে শেয়ার করব। আর এই তো লাউটা আজকে ছুরি দিয়ে কাটতে গিয়েছি, তবে একেবারে দ্রুত পারছিলাম না, সেজন্য আমি আমার বটিটা নিয়েছি। এই বটি দিয়ে খুব দ্রুত আমি কাজ করতে পারি, আসলে যে যেভাবে কাজ করে অভ্যস্ত। একেবারে সকালে নাস্তা খাওয়ার পরপর আমি কাটাকাটিগুলো শেষ করে নিচ্ছি, কাটাকাটি সব একসাথে করে ঝটপট আমি রান্নাটা বসিয়ে নিব। আর এই যে করলা কাটতে এসে দেখলাম করলাগুলোর ভিতর এত বিচি, এগুলো ফেলতে কিন্তু আমার অনেক সময় লাগছিল। তারপরে যতটুকু সম্ভব তাড়াতাড়ি করে নিচ্ছি, কারণ দুপুর হয়ে গেলে যখন রোদ শুরু হয়ে যায় তখন রান্নাঘরে আগুন জ্বালালে কিন্তু ঘর আরও অনেক বেশি গরম হয়ে যায়। যাই হোক, আমি সব কিছু কিন্তু কেটে নিয়েছি আর করলাগুলোকে লবণ দিয়ে একটু মেখে রেখে দিয়েছি। ওই যে ঝটপট রান্না করব, প্রেশার কুকারে ডালগুলো ধুয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল লবণ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটুখানি জিরের গুঁড়ো দিয়েছি, যেহেতু লাউ দিয়ে ডাল রান্না করব। সব কিছু দিয়ে ডাল কিন্তু আমি এই যে প্রেশার কুকারে একসাথে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এখন লাউ দিয়েছি, লাউ দিয়ে আবারও ডালের সাথে ভালো করে ভেজে নিচ্ছি। এভাবে রান্না করলে কিন্তু বোঝাই যায় না যে প্রেশার কুকারে রান্না করা হয়েছে। ভালো করে সব কিছু ভেজে এখন পরিমাণ মতো পানি দিয়েছি, তবে লাউ প্রেশার কুকারে রান্নার ক্ষেত্রে পানির পরিমাণ একটু কম দিতে হয়, কারণ লাউ থেকে পানি বের হয়ে যায় আর এই লাউটা অনেক বেশি কচি ছিল। যাই হোক, পরিমাণ মতো পানি দিয়ে কিছুটা টমেটো কাঁচামরিচ দিয়ে ঢাকনা লাগিয়ে দিয়েছি। একটা শীষ দিলে কিন্তু চুলাটা বন্ধ করে দিব। আর ওই যে ভিন্নভাবে করলা ভাজা করব, সেজন্য করলাগুলো লবণে মেখে রেখে দিয়েছি, এখন ভালো করে এভাবে চিপে নিচ্ছি। তারপর ধুয়ে নিয়েছি পানি জড়িয়ে, এখন কিছুটা আলু কুচিও ধুয়ে দিচ্ছি। এই করলা ভাজির মধ্যে আলু কুচি একটু বেশি করে দিতে হয়। আর এখানে দেখুন আমি একটা চপার নিয়েছি, এই চপারের মধ্যে খুব সহজে চিংড়ি মাছ পেঁয়াজ বা মাংসের কিমা খুব সহজে করে নেওয়া যায়, অল্প সময়ে অল্প কিছু হলে। এই যে চিংড়ি মাছগুলো খুব ভালো করে আমি কিমা করে নিয়েছি, এরকম কিমা করে করলা ভাজি করলে অনেক বেশি মজার হয়। আপনারা যারা কখনো করেননি একবার হলেও করে দেখবেন। তবে এই ভাজির মধ্যে পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিতে হয়, এই যে পরিমাণ মতো তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এখন হলুদ মরিচ আর একটুখানি জিরের গুঁড়ো দিচ্ছি। দুঃখিত, মরিচের গুঁড়ো দেই নে, কাঁচামরিচ দিয়েছি। তবে এই ভাজার মধ্যে আমি কোনো রকম আদা রসুন বাটা মানে বাটা মশলা ব্যবহার করিনি, শুধু হলুদ আর জিরের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে এই ভাজিটা করে নিচ্ছি। চুলার আঁচ একেবারে কমাবো না, মিডিয়াম থেকে একটু বেশি রেখে নেড়ে ছেড়ে ভাজাটা করে নিব, তবে ঢাকনা দিব না, ঢাকনা ছাড়া এভাবে ভেজে নিব। এই যে কিছুক্ষণ পর দেখুন ভাজাটা এমন হয়েছে, তবে আমি আরও কিছুক্ষণ ভেজে নিব। আর এদিক দিয়ে প্রেশার কুকারে কিন্তু ডাল আর লাউ সেদ্ধটা মানে রান্নাটা হয়ে গিয়েছে, তবে এই লাউয়ের মধ্যে যে বাগারটা দিব সেটা খুবই গুরুত্বপূর্ণ, এই বাগারের জন্যই লাউটা অনেক বেশি মজার হয়। যাই হোক, লাউটা একটা পাতিলে নিয়ে এখন চুলায় বসিয়ে দিব। আর এই যে দেখুন করলা ভাজাটা হয়ে এসেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিব। আর এই তো লাউটা একটা পাতিলে বসিয়েছি,
যখন কিছুক্ষণ ফুটে উঠবে আরও কয়েকটা কাঁচামরিচ দিয়েছি, এরপরে চুলাটা বন্ধ করে দিব। পাশের চুলায় আমি রসুন পেঁয়াজ এক চিমটি পরিমাণ জিরা ফোড়ন দিব, সেজন্য ওগুলো ভেজে নিচ্ছি। আর করলাটা একটা বাটিতে উঠিয়ে নিয়েছি, আর এই যে লাউয়ের মধ্যে এখন আমি সেই ফোড়নটা দিয়ে দিচ্ছি। এই ফোড়নের কারণেই কিন্তু লাউ ডালটা অনেক বেশি মজার হয়, আর এই গরমের মধ্যে এই লাউ খেতে কিন্তু অনেক ভালো লাগে, শরীর মন সবই ঠান্ডা হয়ে যায়। খুবই অল্প সময় কিন্তু আমার রান্নাগুলো হয়ে গিয়েছে। এরপর রান্নাঘরের এই হাঁড়ি পাতিল সব কিছু ধুয়ে নিয়েছি, তারপরে সংসারের আরও কাজ করে নিয়েছি। এখন চলে আসলাম দুপুরে খাওয়ার সময়, আর দেখুন গরম গরম ভাতের সাথে এই করলা ভাজা দিয়েই কিন্তু অনেকগুলো ভাত খাওয়া যায়। এভাবে সব কিছু কেটে কুটে একেবারে রেডি করে সকালের মধ্যে, এই গরম যেহেতু তাই আমি রান্নাটা ঝটপট সেরে ফেলি। আর আজকে খাবার খেতে খেতে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।